আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আপনাদের ভাই আমাকে ট্রিট দিল। মাঝে মাঝে দেখা যায় যে অনেক বেশি শরীর খারাপ হলে কিন্তু আমরা ঘরের কোনাতেই থাকি, বাহিরে যেতে একদমই ইচ্ছে করে না। কিন্তু আসলে দেখা যায় যে বাহিরে যদি যাই তাহলে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়, আর শরীরটাও কিন্তু একদম অল্প সময়ে চাঙ্গা হয়ে যায়। তো এই তো এখানে আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে নুডলস রান্না করেছিলাম, এগ নুডলস, আর সেই সঙ্গে একটু ক্যাশিউ নাট সালাদ করেছিলাম। তো ঘরে যা ছিল তা দিয়েই আমি ক্যাশিউ নাট সালাদটা করে নিয়েছি। কিছু ক্যাশিউ নাট ঘরে ছিল, দেখলাম যে একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে অন্য কিছু ম্যানেজ করার চাইতে ঘরে যা আছে তা দিয়েই রেডি করে ফেলি, খাওয়াটা হয়ে যাবে। তো ফ্রিজে কিছু চিকেন ছিল, সেই সঙ্গে শসা ছিল আর কিছু সস দিয়ে আর কি আমি ক্যাশিউ নাট সালাদটা রেডি করে নিয়েছি। এই তো নাস্তা শেষে বাচ্চাদের লেখাপড়া কমপ্লিট করে দিয়েছি, আর এখন আপনাদের ভাইয়া রাতের বেলা বাসায় আসার সময় এখানে টেস্টি ট্রিট থেকে কিছু খাবার নিয়ে এসেছে, তো সেগুলোই বাচ্চারা বের করছিল। আর আমার কাছে টেস্টি ট্রিটের প্রত্যেকটা আইটেম অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটা সসেজ এনেছিলো, আর ছোটো যে ডেনিসটা তো সেটা এনেছে, একটা টোস্ট, আর সেই সঙ্গে এনেছিলো পটেটা। তো এই তো সব কিছু গুছিয়ে নিব। তো এইদিকে আরিয়া সব কিছু বের করে করে আমাকে দেখাচ্ছিল, আর এই সসেজটা যেহেতু খেয়ে ফেলতে হবে তো বলছিলাম যে ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে এটা খেয়ে ফেলবো, আর এখানে বিস্কিটগুলো আমি একটু গুছিয়ে রাখছি। আর এই বিস্কিটগুলো আপনাদের ভাইয়া আর বাচ্চারাই বেশি পছন্দ করে, আমার অত একটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে টেস্টি টেস্টের যে ডেনিসটা ওটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে সব কিছু দেখছিলাম, গোছাচ্ছিলাম, সেই সঙ্গে বাচ্চাদের সঙ্গে গল্প করছি। আপনাদের ভাইয়া যেহেতু সারাদিনের পর অফিস করে এসেছে তো তার সঙ্গেও অনেক গল্প করছিলাম আর কি। তো এই তো টুকটাকগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আপনারা কে কোন জায়গা থেকে বসে কষ্ট করে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো ইদানিং অনেক বেশি শরীরটা খারাপ ছিল, যার কারণে আসলে আপনাদের সঙ্গে তেমন আমি ভিডিও মানে শেয়ার করতে পারিনি। তো এ তো সসেজটা খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে পরদিন সন্ধেবেলা, সন্ধেবেলা বলতে কি প্রায় রাত 8টার দিকে সম্ভবত। তো আমার শরীরটা অনেক বেশি খারাপ, ভাবছিলাম যে প্রেশারটাই মাপবো, তা আমার বাসায় যে মেশিনটা আছে তো সেটাতে দেখা যায় যে প্রেশারটা মানে যেটা আর কি কাউন্ট করে সেটা পারফেক্ট আসে না। তো আপনাদের ভাইয়াকে বললাম যে অফিস শেষে আমাকে কল করার জন্য আমি নিজে গিয়ে আর কি আমার প্রেশারটা মাপবো। তো আপনাদের ভাইয়া বললো যে বাচ্চাদেরকে নিয়েই নামো, তো বাচ্চাদেরকে নিয়ে নেমেছিলাম। তো এখানে আপনাদের ভাইয়া একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে এসেছে, তো বললো যেহেতু তোমার শরীরটা খারাপ তো একটু পছন্দের খাবার খেলে একটু ঘোরাঘুরি করলে হয়তো বা শরীরটা ভালো লাগবে। আর ইদানিং প্রেশারটা এত বেশি হাই হয়ে যাচ্ছে, মানে দুই বেলা তিন বেলা ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে আমার প্রেশারটা আসলে কন্ট্রোলে আসছে না, যার কারণে শরীরটা অনেক বেশি দুর্বল। তো এই তো এখানে চিকেন ফ্রাই নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য আর কি, আর সেই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো আমরা খেয়ে নিয়েছি। আর আমার অনেক বেশি পছন্দের সেটা হচ্ছে চাউমিন, তো ইদানিং চাউমিনটা খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে ঝাল ঝাল একটা চাউমিন নেওয়া হয়েছিল, তা আপনাদের ভাইয়া সহকারে বাচ্চাদেরকে নিয়ে আর কি যা যা অর্ডার করেছি শেয়ার করে নিয়েছি। আর এখানে আমি চা নিয়েছি, তো দুইটা চা নিয়েছি, আমি বেশি চা খাবো না যেহেতু প্রেশার অনেক হাই, কিন্তু যারা চা প্রেমী আছেন তারা তো চা দেখলে লোভ আর সামলাতেই পারে না। তো এখানে দুইটা চা নিয়েছি, তো আমরা শেয়ার করে খাচ্ছি। আর এখানকার চাটা এত বেশি মজা হয়, তো আমার অনেক বেশি পছন্দের। তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছুটা সময় হাঁটছি, আপনাদের ভাই বলছিল যে রিক্সায় করে যাওয়ার জন্য, আমি বললাম যে না একটু হাঁটতে হাঁটতে যাব তাহলে হয়তোবা ভালো লাগবে। তো এই তো বিভিন্ন ধরনের শপগুলো ছিল, তো শপের জিনিসগুলো দেখছিলাম, তো সেই সঙ্গে হঠাৎ করে একটা মানে কাপড়ের শপ দেখতে পেলাম রেডিমেড, তো দেখে অনেক বেশি ভালো লাগলো। তো ড্রেসগুলো অনেক সুন্দর লেগেছে, যার কারণে ভাবলাম যে বাচ্চাদের জন্য তাহলে কয়েকটা বাসায় পরার ড্রেস নিয়ে যাই, তো সেই সঙ্গে বাচ্চাদের জন্য কয়েকটা ড্রেস নিয়েছি। তো বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছেও ভালো লেগেছে, তো বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওদের জন্য আমি কীরকম ড্রেসগুলো এনেছি।
আর আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই তো রাতের অন্ধকারে আসলে হাঁটতে ভালোই লাগছিল, দিনের বেলা যেহেতু গরম থাকে, তো এই তো এক এক করে হাঁটছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম। তো এক সময় দেখা যায় যে বাচ্চাদের সঙ্গে গল্প করছি, বড় মেয়ের সঙ্গে, আবার আপনাদের ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। তো এভাবে গল্প করতে করতেই হাঁটতে হাঁটতে বাসার দিকে আর কি রওনা দিচ্ছি। আর বাহিরে বের হলে বাচ্চাদের তো গল্পের শেষ নেই, সেই সঙ্গে প্রশ্ন, মাঝে মাঝে এমন এমন কিছু প্রশ্ন করে, আসলে ওদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই হিমশিম খাই, তারপর আবার নিজেরাই ভাবি যে প্রশ্নটা তো ঠিকই আছে। আর এখন ফেসবুক খুললেই দেখা যায় যে ঢাকা শহরের রাস্তাঘাটগুলো ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে ক্লিন করেছে, সেই সঙ্গে রং দিয়ে এত সুন্দরভাবে রাঙিয়েছে, দেখতেই মানে মনটা জুড়িয়ে যায়। তো মাঝে মাঝে অনেক ইচ্ছে করে যে ঢাকা শহরে শুধু রাস্তা থেকেই ঘুরে আসি, তো রাস্তার সুন্দর সুন্দর দৃশ্যগুলো, যেগুলো আর কি ওরা করেছে এত কষ্ট করে, সেগুলো দেখে আসি। কিন্তু কী আর করব, নিজের সংসারের দায়িত্বটাই ঠিকমতো পালন করতে পারছি না, তো বাহিরে আর যাব কিভাবে। তো এই তো এখানে কিছু সিজনাল আর কি ফ্রুট ছিল, সবজি ছিল, তো এখান থেকে কিছু ক্যাপসিকাম আমি কিনে নিয়েছি, আর এই তো বাসায় চলে এসেছি। আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী ড্রেস বাচ্চাদের জন্য কিনে এনেছি। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাচ্চাদের ড্রেসগুলো বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু যেহেতু এখন শরীরটা খারাপ তো রেডিমেড ড্রেসই কিনে দিলাম, তো দুটোটাই আর কি পরাই। তো এখানে কিছু ট্রাউজার বা টাইস কিনে এনেছি আরিয়ার জন্য, তিনটার মতন, তো এগুলো আর কি বাসায় পরার জন্যই এনেছি। তো মাঝে মাঝে দেখা যাবে যে বাহিরেও পরা যাবে, তো টাইসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো কাপড়টাও অনেক বেশি ভালো, সফট ছিল। আর এখানে এই তো কিছু টি শার্ট মানে গেঞ্জি নিয়ে এসেছি ঘরে পরার জন্য। আর বাচ্চারা তো এরকম কার্টুন দেওয়া ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে, আমি যেহেতু ওদেরকে মাদ্রাসায় পড়াই তো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে অনেক সময় ওরা দেখে আর কি পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু ছোট মানুষ আর কয়েকদিনই বা পড়বে, তো এখানেই তো একটা ফ্রগের মতন ছিল, এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখলেই ইচ্ছে করে শুধু কেনাকাটা করি। আর এখানে এই তো আতিকার জন্য দুইটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি ঘরে পরার জন্য, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মনে হচ্ছিল যে অনেক বেশি কমফোর্টেবল হবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর তেমন বেশি কিছু কিনিনি, যেহেতু আর কয়েক মাস পরেই কিন্তু শীত চলে আসবে, তো এই জন্য অল্প অল্প করেই কেনাকাটা করেছি। তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।